প্রাচীন সভ্যতার অন্যতম এক নিদর্শন হচ্ছে লালবাগ কেল্লা। 1675 সালে সর্বপ্রথম ঢাকার মধ্যে লালবাগ কেল্লা স্থাপন করা হয় বা মাটি করে পাওয়া যায়। আর এটা দেশ ও বিদেশ থেকে নানা পর্যটক এখানে প্রদর্শন করতে আসে। আর আমরা আজকে লালবাগ কেল্লা ঘুরলাম, ঐতিহাসিক অনেক কিছু দেখলাম। আর লালবাগ কেল্লা আসলে অসম্ভব সৌন্দর্য, আপনারা যদি আসেন দেখতে পারেন লালবাগ কেল্লা। পহেলা ফেব্রুয়ারি ঠান্ডাময় ভোর সকাল সকাল দুলাবাই মশিউরকে নিয়ে রিস্কাই করে ঢাকা ইউনিভার্সিটির মধ্য দিয়ে ছুটে চললাম ঐতিহাসিক লালবাগ দেখার জন্য। কিছুক্ষণ যাওয়ার পর আমরা লালবাগ মেন গেট দেখতে পাই। 30 টাকা করে টিকিট সংগ্রহ করে আমরা সহজে লালবাগের ভিতর প্রবেশ করি। চলুন জেনে নেওয়া যাক লালবাগের কিছু ইতিহাস। মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন 1678 সালে লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু করেন। ওই সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গটি নির্মাণ কাজ থেমে যায়। সুবেদার রাজা শায়েস্তা খাঁ 1680 সালে পুনরায় দুর্গ নির্মাণ কাজ শুরু করেন। 1684 সালে শায়েস্তা খানের কন্যা পরিবিবির মৃত্যু ঘটে। কন্যা মৃত্যুর পর শায়েস্তা খান অসমাপ্ত অবস্থায় দুর্গটি নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগ কেল্লার 3টি প্রধান স্থাপনার একটি হল পরিবিবির সমাধি। শায়েস্তা খান ঢাকা ত্যাগ করার পর ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করা হয়। 1844 সালে এলাকাটি লালবাগ নাম পায় ও দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ রায়হান আহমেদ নীলয় ওয়ান্স এগেন অন দ্য ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। দীর্ঘদিন পর একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে আমরা আছি ঢাকার ঐতিহাসিক স্থান লালবাগে। আর আমার সাথে আছে মশিউর, দুলাবাই। আমরা এই চারপাশের সৌন্দর্য উপভোগ করব। আর আপনারা অবশ্যই দেখতে থাকুন লালবাগ। আর আমরা এখন এসে পড়েছি লালবাগের মধ্যে। আমার সাথে আছে একজন বিদেশি ফ্রেন্ডস। হাউ আর ইউ ফ্রম? ফ্রম ইতালি। ইতালি, নাইস টু মিট ইউ রাজা। নাইস টু মিট ইউ। হাউ আর ইউ? ধন্যবাদ। ফিল টুডে ইটস অ্যামেজিং প্লেস, রিয়েলি ইউ এনজয়িং আ লট। হোয়াট ইজ ইওর নেক্সট প্ল্যান? Next plan is going to a good lunch, maybe biryani or something very good. 1678 সালে এই লালবাগ কেল্লা স্থাপন করা হয়। এখানে দেশ ও বিদেশের নানা পর্যটক ঘুরতে আসে। আমরা এখন এই লালবাগ কেল্লা ঘুরব, প্রদর্শন করব। আপনারা অবশ্যই সাথে থাকুন, দেখতে থাকুন রায়হান নীলয় ব্লগস। আমরা এসে পড়েছি লালবাগে আর আমার সাথে আছে বাংলাদেশের জনপ্রিয় হ্যান্ডসাম মানুষ মশিউর। এখন মশিউর লালবাগ সম্পর্কে কিছু বলবে। আমরা এখন কোথায় আছি দুলাবাই? আছি তোমার এই ইয়ার ছাদের উপরে।
মুঘল সম্রাটের যে বাসস্থান আছে, বাসস্থানের ছাদের উপরে, ছাদের উপরে তার ঐতিহ্যবাহী বাগান ছিল। এখানে ছিল এটা হচ্ছে ছাদের উপরে একটা বাগান, এখানে দেখলে মনেই হয় না যে এটা ছাদের উপরে। আর চারপাশে অসম্ভব সৌন্দর্য, পোড়ামাটির স্থাপনা। মুঘল সম্রাট 1675 সালে প্রথম স্থাপনা ঢাকার মধ্যে লালবাগ। আরে লালবাগের চারপাশে অসম্ভব সৌন্দর্য জায়গা, সারাদিন ঘুরে এটা দেখা শেষ হবে না, এত অপূর্ব সৌন্দর্য। আপনারা অবশ্যই সাথে থাকুন রায়হান আহমেদ নীলয় ব্লগসের সাথে। অবশেষে আমরা লালবাগের জার্নি শেষ করে ফেললাম দুলাভাইয়ের সাথে। অনেকদিন পর একটা ট্যুর হচ্ছে এখানে, আর আমরা এখন চলে যাব বাহিরে। আপনারা অবশ্যই ভালো থাকুন, দেখতে থাকুন রায়হান আহমেদ নীলয় ব্লগস।